আওয়ামীলিক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা দেশে আবারও দুর্নীতির পাহাড় ও লুটপাটের হাওয়া ভবন গড়তে চায়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন আরিফুর রহমান। বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই শান্তি সমাবেশ রোববার আগারগাঁয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে আয়োজিত। এই সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য রাখেন। এতে মহানগরে বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মী যোগ দেয়। সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন বিএনপি জামাত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তারা বলেন সরকারের ধারাবাহিকতা আছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে। যারা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা কটাক্ষ করবেন, কথা বলবেন, তারা দেশদ্রোহী। এই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন ঠেকাতে আসলে জনগণ সাথে নিয়ে প্রতিহত করা হবে। এই অপশক্তি আবারও বাংলাদেশকে দুর্নীতি পাহাড় বানাতে চায়, আবারও লুটপাট করার হাওয়া ভবন গড়ে তোলার চক্রান্ত করছে। বিরোধী দলের নেতাকর্মীদের সরকার নির্যাতন করছে মির্জা ফখরুলের এমন অভিযোগের সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে না, তবে বিএনপি নেতারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েও জেলের বাইরে আছে। লজ্জা করে না যে আপনাদের কর্মীরা বিপদে আছে, কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, 19 তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আজকে কত তারিখ, আজকে হলো 21 তারিখেও তিনি বাইরে আছেন, জেলে যান। সংবিধানের বাইরে গিয়ে ভোট করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন বিএনপি জামাতে সাম্প্রদায়িক ও দেশবিরোধী রাজনীতি কবরস্থানে পাঠানো হবে। এই রাজনীতিকে আমরা কবরস্থানে পাঠাই। আরিফুর রহমান, NTV News, Dhaka.